হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো থেকো, আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, তো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো, আজকে দেখছি একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির তো এখানে কোনো নামগন্ধই থাকে না, যখন বৃষ্টি হয় তো মনে হয় যে হ্যাঁ একটুখানি ক্যাপচার করেই রাখি, কারণ বৃষ্টির মানে দেখা পাওয়া এখানে খুবই মানে রেয়ার, খুব কম বৃষ্টি হয়। আর এখানেও আমার ছেলে বসে বসে তাই জন্য বৃষ্টি দেখছে, কারণ বৃষ্টিটা তো কম হয় তাই জন্য ও দেখতে অতটা পায় না। আর যখন বৃষ্টি হয় এখন দেখি একটু বসে বসে বৃষ্টি দেখে, মানে ও ভাবে যে হ্যাঁ একটা মানে অন্য জিনিস হচ্ছে, সবসময় রোদ গরম। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো আজকে ভেবেছি একটা ডিমের মানে, যারা তোমরা ডিম পছন্দ করো, ডিম খেতে পছন্দ করো, তো একঘেয়েমি ডিম খেতে খেতে না অনেকেরই ভালো লাগবে না, তো এইভাবে ডিমটা একবার বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ হয়, খুব সুন্দর হয়। তো আজকে আমি ভেবেছি ডিমের কোর্মা বানাবো। তো চলো, খুবই ইজি আর সিম্পল প্রসেসে, আর যদি হাতে সময় একদমই কম থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট একদম। কেউ টিফিন বক্সের মধ্যে ভরেও করতে পারো, আবার কেউ কড়াইয়ের মধ্যেও করতে পারো। তো খুবই ইজি আর চটজলদি একটা রেসিপি, চলো তোমাদের সাথে শেয়ার করি। বৃষ্টিটা না যেহেতু হচ্ছে তাই আমাদের মানে ব্যালকনি থেকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না, এত গরম ভেতরে। আর এখানে তো বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তাই যখনই বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো মনে হচ্ছে না একটু থাকি, থেকে তারপরে যাই, একটু হাওয়াটা ফিল করি তারপরে যাই। তো চলে এসেছি এখন রান্নাঘরে। তো ডিমটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, তো বেশি মানে পুরো প্রসেসটা আমি দেখাবো না, আমি জাস্ট মুখে মুখে বলে নিচ্ছি। ডিমটা জাস্ট সেদ্ধ করে নিয়েছি, আর একটু চাকু দিয়ে তুমি মাঝখান থেকে তোমরা একটু ডিমটাকে আর কি একটু কেটে নেবে, যাতে মশলাটা ভেতরে ভালো করে ঢুকতে পারে। এরপর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল গরম করতে। তো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে, আর একটা মশলা তৈরি করে নিতে হবে। তো এই মশলাটার মধ্যে আমি দিয়েছি সর্ষে, পোস্ত, আর হচ্ছে তোমার একটু কাজু বাদাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর ভালো করে পেস্ট করে নিয়েছি, আর একটু পেঁয়াজ আর রসুন, অল্প সামান্য আধখানা পেঁয়াজ, দু তিন চার কোয়া রসুন, ওটাও পেস্ট করে নিতে হবে। তো এটার মধ্যেও দিতে পারো বা আলাদা করেও নিতে পারো। তো আমি এটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার গরমে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিলো না। তো ওটা হালকা হালকা ভাজা করে নিয়ে, ফ্রাই করে নিয়ে ডিমগুলো দিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মানে ছিটিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখো, পুরো রান্না শেয়ার করে নিই, এরকম টাইপের দারুণ টেস্ট হয়েছিল রান্না। আর রান্নাটা করতে না একদমই টাইম লাগে না, খুব ইজি আর চটজলদি রান্নাটা হয়ে যায়। তো চলো তারপরে তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে দেখো, এখানে দেখতেই পাচ্ছ কি বলছি পরে। তো বাড়িতে যদি দুটো মেম্বার সবসময় থাকে বা তিনজন থাকে চারজন থাকে, কিছু টুকটাক খুঁটিখাটি লেগেই থাকে। তো সেরকমই আমার আর আমার বরের মধ্যেও বেশ কয়েকদিন ধরে কোনো কথাবার্তাই ছিল না। তো সেই জন্য আমার রাগ ভাঙানোর জন্যে কিন্তু ও আজকে এই সব নিয়ে এসেছে খাবার দাবার, বললো আজকে রান্না করতে হবে না। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, আমি তো কিছু রান্না করিও নি, ও যখন আমাকে ফোন করে বললো। তো দেখছি কী কী এনেছে, চলো দেখি তোমাদের সাথে শেয়ার করি। তো অবশেষে ঝগড়ার কথা বন্ধের আমাদের অবসান হলো। তো দুটো মানুষ যদি একসাথে থাকে আর যদি দুজনার দুজনার প্রতি সম্মান আর ভালোবাসা থাকে, তাহলে যে কোনো বড় বড় প্রবলেমই ছোট্ট সলভে পরিণত হয়ে যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিছুদিন কথা না থাকলে কোনো ব্যাপার না, আবার ঠিক হয়ে যায়। তো এইভাবেই চলতে চলতে এতটা পথ চলা। তো তোমাদের সবার আশীর্বাদ থাকলে আগামী দিনগুলো আরও ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারবো, আর এইভাবেই
আমরা পথগুলো পথ চলতে পারবো আর কি, মানে আমাদের পথ চলাটা এইভাবেই যেন থাকে এটাই। আর তো জানো আমি না সত্যি কিছু ভালো মন্দ খাবার দাবার আনলে আমি আর নিজের রাগটা সত্যিকারেই কন্ট্রোল করতে পারি না, তখন কথা বলেই নিই বা হয়তো যদি হেসে কথা বলে তো আমি হেসেই ফেলি। তো এই আর কি আমার মানে কি বলবো নেচার বলতে পারো। তবে কি দুজনে দুজনের প্রতি সম্মান থাকাটা অবশ্যই জরুরি, সম্মান থাকলেই ভালোবাসা থাকলেই মানে কি বলবো জীবনটা মানে পথ চলাটা আরও মসৃণ হয়ে যায়। তো এটাই আর কি, আজকে আমাদের প্রায় 7 বছর বিয়ে হয়ে গেছে, তো এরকম অনেক বড় বড় ঝগড়া বড় বড় অনেক কিছু হতেই থাকে চলতেই থাকে লাইফের মধ্যে, কিন্তু মানে সবার আশীর্বাদে আমরা আরও যেন এগিয়ে যেতে পারি। তোমরা তোমাদের সবার ভালোবাসায় এটাই, তোমরা যেন মানে সবসময় আমাদের পাশে থেকো আর ভালোবাসা দিও। তো চলো, অনেক কথা বললাম তো আর বেশি কিছু বলবো না। তো চলো, এরপর মন মেজাজটা এখন কিছুদিন ধরে আমার বরের ভালো নেই, কারণ কিছুদিন মানে একটা জায়গায় মানে ঝুলে আছে, মানে পোস্টিং আসবে আর কোথায় আসবে, বাড়ি যাবো কি ওখানে যাবো, মানে দুজনেই এখন অনেক মানে আর কি টেনশনের মধ্যে আছি। তো এনেছিল নান কি যেন ওটা তন্দুর রুটি বাটার লাগিয়ে, আর এনেছিল কড়াই চিকেন, তো আর স্যালাড তার সাথে ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, তো হয়ে গেল আমাদের দারুণ লাঞ্চ এই কি বলতো ডিনার। তো আর বেশি কিছু শেয়ার করলাম না। এরপর আবার আমার বরের ডিউটি আছে, তো ডিউটির জন্যে রেডি হয়ে আছে, কোনোদিন তোমাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম না একটা ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, তো একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। তো ডিউটিতে বেরোচ্ছে, তো চলো। যাকে আমরা ভালোবাসি দেখবে, যাকে আমরা পছন্দ করি, যাকে আমরা ভালোবাসি তার সব জিনিসগুলোই আমাদের ভালো লাগে, তার খারাপ জিনিসগুলো খুব একটা চোখে পড়ে না। আর যাকে আমরা ভালোবাসি না তার সব জিনিসটাই আমাদের কাছে খারাপ লাগবে। দেখবে মানে তোমাকে যদি কেউ ভালো না বাসে তাহলে তোমার ভালো জিনিসগুলোও তোমার ভালো কাজ করাগুলোকেও তার খারাপ লাগবে, আর তোমার প্রত্যেকটা পথ চলা প্রত্যেকটা স্টেপই তার কাছে খারাপ লাগবে। আর যদি তুমি তার জন্যে প্রাণও দিয়ে দাও না তাতেও তোমাকে সে তার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে না। তো এটাই প্রকৃতির নিয়ম। তো যে কোনো সম্পর্কই একমাত্র টিকে থাকে দুই দিকের তরফ থেকেই যদি সম্মান ভালো লাগা ভালোবাসা সমান পরিমাণে থাকে, তবেই কোনো সম্পর্ক টিকে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তো আমাকে আমার ফৌজিবাবুকে আমার পরিবারকে একটু ভালোবাসা দিও, কমেন্ট করো লাইক করো, আমরা তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালোবাসি, আর এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এখানেই শেষ করতে।